হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, আমরা জানি এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং যারা তোমরা সেই বিজ্ঞপ্তির ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি, ভিডিওর ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা সেই নোটিফিকেশনটি দেখে নিতে পারো। এবং আজকের আলোচনা, আজকের ভিডিওটির যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হলো 2014, 2015, 2016 এবং 2017, এই 4 বছরে স্টেনোগ্রাফার সি এবং ডি এর যে কাট অফ মার্কস ছিল সেইটা নিয়েই আজকে হবে আলোচনা। তো দেখে নিই আমরা এক এক করে সেই কাট অফ মার্কসগুলো। প্রথমেই দেখো, আমরা 2014 থেকে 2016 পর্যন্ত গ্রেড সি এর কাট অফ কেমন ছিল সেটা আমরা প্রথমে জেনে নিই। তো প্রথমে 2014 সালে দেখো, জেনারেলদের 130.75, এসসিদের 114.50, এসটিদের 104.75 এবং ওবিসিদের ছিল 121.25 এবং ওএইচদের ছিল 102। আবার আমরা এই 2015 কেমন কাট অফ মার্কস ছিল সেটা জেনে নিই। সেটি ছিল জেনারেলদের ক্ষেত্রে 125.75, এসসিদের ক্ষেত্রে ছিল 113.50, এসটিদের ক্ষেত্রে ছিল 94.75, ওবিসিদের ক্ষেত্রে ছিল 118.25, ভিএইচদের ক্ষেত্রে ছিল 60 এবং ওএইচদের ক্ষেত্রে ছিল 92। এবার আমরা সর্বশেষ দেখে নেব 2016 খ্রিস্টাব্দের এই গ্রেড সি এর কাট অফ মার্কস কেমন ছিল। জেনারেলদের ছিল 120 মার্কস, এসসিদের ছিল 107.50, এসটিদের ছিল 90.25, ওবিসিদের ক্ষেত্রে ছিল 111.50, ভিএইচদের ক্ষেত্রে ছিল 89.50 এবং ওএইচদের ক্ষেত্রে ছিল 90, অর্থাৎ 90। এবং 2017 সালের কাট অফ মার্কসটা আমরা একেবারে শেষে দেখব। তো আমরা গ্রেড সি দেখলাম, এখন আমরা দেখব গ্রেড ডি এর কাট অফ মার্কস কেমন ছিল। 2014 সালে ছিল জেনারেলদের 102, এসসিদের ছিল 81.50, এসটিদের ক্ষেত্রে ছিল 70.25, ওবিসিদের ক্ষেত্রে ছিল 85.75, ভিএইচদের ক্ষেত্রে ছিল 45, ওএইচদের ক্ষেত্রে ছিল 69 এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ছিল 25, অর্থাৎ 25। আবার 2015 খ্রিস্টাব্দের কাট অফ মার্কসটা আমরা দেখে নিই। জেনারেলদের ক্ষেত্রে ছিল 93, এসটিদের ক্ষেত্রে ছিল 77, এসটিদের ক্ষেত্রে ছিল 62.25, ওবিসিদের ক্ষেত্রে ছিল 81.50, ভিএইচদের ক্ষেত্রে ছিল 25, ওএইচদের ক্ষেত্রে ছিল 60 এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ছিল 25। 2016 খ্রিস্টাব্দের কাট অফ মার্কসটা আমরা এখন দেখে নিই। জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস নেমেছিল 107.25, এসিদের ক্ষেত্রে ছিল 94.25, এসটিদের ক্ষেত্রে ছিল 75.25, ওবিসিদের ক্ষেত্রে ছিল 99, ভিএইচদের ক্ষেত্রে ছিল 58.75, ওএইচদের ক্ষেত্রে ছিল 74 এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ছিল 20। তো আমরা 2014 থেকে 2016 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেড সি এবং গ্রেড ডি এর কাট অফ মার্কস দেখলাম। এখন আমরা 2017 সাল, অর্থাৎ লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল সেইবারের কাট অফ মার্কসটা দেখব। তো প্রথমে আমরা গ্রেড সি এর কাট অফ মার্কস দেখি। দেখো প্রথমে যে 127টা আছে এটা এসসি এর কাট অফ মার্কস, এসটিদের ক্ষেত্রে ছিল 101, ওবিসিদের ক্ষেত্রে ছিল 138, এখানে এক্স সার্ভিসম্যানের কোনো কোটা এখানে দেওয়া নেই, ওএইচদের ক্ষেত্রে ছিল 100, ভিএইচদের ক্ষেত্রে ছিল 100 এবং আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি ছিল 141, মানে 200-র মধ্যে 141, মানে কতটা হাই উঠছে বুঝতে পারছো। এখানে কাট অফ মার্কসটা খুবই হাই। আর এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড ডি এর কাট অফ মার্কস আমরা 2017 খ্রিস্টাব্দে কত ছিল সেটা জেনে নিই। প্রথমে যেটা দেওয়া আছে সেটা এসসিদের কাট অফ মার্কস, সেটা ছিল 123.50, এসটিদের ক্ষেত্রে ছিল 106, ওবিসিদের ক্ষেত্রে ছিল 124.50, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ছিল 40, ওএইচদের ক্ষেত্রে ছিল 106, ভিএইচদের ক্ষেত্রে ছিল 66 এবং আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে ছিল 134.5। সো ফ্রেন্ডস, আমরা দেখে নিলাম 2014 থেকে 2017 খ্রিস্টাব্দ পর্যন্ত এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর কাট অফ মার্কস। তোমরা এই কাট অফ মার্কসগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখে একটা আন্দাজ করতে পারবে যে 2018 সালের কাট অফ মার্কসটি মোটামুটি কত যেতে পারে, সেটা তোমরা এখান থেকে আন্দাজ করে নিতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা এই পর্যন্তই হবে।
আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।